কীর্তনের দলেছে, তারা চাইছে যে না 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 না, এখন কীর্তন শোনার মানসিকতা আমাদের নেই, তাদের সিধে দিয়ে বিদায় করে যাও। বলছিলাম কি শুনুন, এদিকে কীর্তনের দল যখন এসেছে তাতে ফেরত পাঠাবেন নি, তার নাম গান করুক, এ নিশ্চয় জনার্দনের নির্দেশ। সত্য যুগেতে হরি দৈতাদি সংহারি দেবাদি গণে করলে পালো, সেনায় রাম অবতারে অহল্লা পাশানি রে মানবী করলে দিয়ে শ্রী চরণ, অপার জলধি জলে রাম নামে ভাসিছে, অপার জলধি জলে রাম নামে ভাসিছে, সকার যোদ্ধারিলে নিধন করি রাব। বৃন্দাবনে ভ্রমিতে গোচারণে, দাপরে বৃন্দাবনে ভ্রমিতে গোচারণে, ভোলাতে বাসির গানে গোপীর মন, সেখানে করলে কেলি আয়ানে রমণ চলি, হলে তুমি কৃষ্ণ কালী ভোলালে বৃন্দাবন। কল্প তরু জগন্নাথ জগত গুরু, বলিতে কল্প তরু জগন্নাথ জগত গুরু, হরি নাম কর তুমি বিতরণ, গয়ায় রাখি শ্রীপাদ পদ ত্রিভুবন করলে বাধ, অকিঞ্চনে ধারণ কে জানে।
শিগগির এসো। তাহলে এত ঘটা শটা করে শাক বাজানোর কি আছে শুনি? আগে তো ভালো করে জেনে নিবি বেটা হয়েছে না মেয়ে হয়েছে। আমাদের কি অতই কপাল ভালো রে? আর মা নকি নকি করে মাথায় তুলে নিয়ে রাখ। মিনাকে এমন সৌভাগ্যবতী, সবাইকে ভালো রাখবে, সবার মনে স্বপ্ন পূরণ করবে। ছোট চুপ কর। বেয়ান ভেতরে যাবেন তো? আস। যোগী যাবি তো? বেয়ান আপনি বরং ভেতরে যান, আমি একটু আসছি। ঠাকুরপো। বৌঠান, আমি সেই কখন থেকে অপেক্ষা করছি, আপনার এখানে আসার নামই নেই। আচ্ছা, রানী এখন ভালো আছে তো? হ্যাঁ, ভালো আছে, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। কিন্তু 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 বউয়ের কপালে যে কেন এমনটা হলো সে তো সবার মঙ্গলই চাইতো, তবুও কেন যে কি হয়েছে বোঠান? হ্যাঁ, চুপ করে থাকবেন না, বলুন কি হয়েছে। মেয়ে মেয়ে হয়েছে, খুব খুব ভালো আছে, খুব ভালো আছে। মেয়ে হয়েছে, আমার মেয়ে হয়েছে। আমি মেয়ে সন্তানের বাবা হয়েছি। বাইরে যারা কীর্তন গাইছে তাদের ভালো করে সিধে দেওয়ার ব্যবস্থা করো। তাদেরকে বলো তাদের বৌরানীর কন্যা সন্তান হয়েছে। যাও দাঁড়াও, হে না, এই আনন্দের দিনে তুমি কেন বাদ পড়বে? যাও দাঁড়াও সর্দার, আমি নিজে হাতে সিঁড়ে দেব। বৌঠান, ঠাকুরপো মেয়ে হয়েছে শুনেও এত আনন্দ করছো, আশ্চর্য কাণ্ড। এতে আশ্চর্য হবার কি আছে বৌঠান? প্রথম সন্তানের বাবা হওয়া যে কত আনন্দের তা বলে বোঝানো যাবে না। আপনি চলুন, আগে বৈষ্ণবদের বিদায় জানাই। সর্দার চলো। সত্যি ঠাকুরপো, তোমার মতো মানুষ যদি এই সমাজে আর কয়েকজন থাকত, তবে মেয়েদের এত হেলাফেলা সহ্য করতে হতো না।
বৈষ্ণব ঠাকুর, আপনাদের নাম গানে সত্যি জোর আছে। বৈষ্ণবের দল সর্দার, বৈষ্ণবের দল কোথায় গেল? সিধে না নিয়ে চলে গেল। যাও তো, ভালো করে খুঁজে দেখো, যাও। আগে ছোট কথা, বংশী, বংশী ঠাকুর পো, তেনারা কোথায় গেলেন, চলে গেলেন নাকি? আমারও তো তাই মনে হচ্ছে। কি আশ্চর্য, মাধুকরি করতে এসে সিধে না নিয়ে চলে গেল, এরকম তো কখনো হয় না। বোঠান, আমাদের বাড়িতে কখনো কাউকে খালি হাতে ফেরানো হয় না। তাহলে আমিও তো সেটা ভেবে অবাক হচ্ছি। তেনারা সব চলে গেছেন ছোট কর্তা, আর যাবার সময় এই কাপড়খানা একে দিয়ে গেছে। হলুদ কাপড়, হঠাৎ করে হলুদ কাপড় দিয়ে গেলেন। এই তো জনার্দনের কাপড়ের রং, তেনারা শীতে না নিয়ে এই কাপড় দিয়ে চলে গেলেন। এর অর্থ কি ঠাকুরপো? বোঠান, এই কাপড়খানা আমি আমার কাছে রেখে দেব। রানীর সঙ্গে যখন দেখা হবে তখন এই কাপড়খানা ওকে দেব, ও নিশ্চয়ই এর অর্থ বুঝবে। আপনি কি বলছেন আমি জানি, তবে আপনার মুখের হাসি দেখে আমি বুকে বল পাচ্ছি। কেউ তো ভেতরে আসছে না, তা ওটিও চলে গেল। বাইরে এখন কি হচ্ছে কি জানি। রানী, এখন শরীর কেমন আছে মা? পিসি, তুমি এসো। ব্যথা করছে না তো মা? বাড়ির সকলে কোথায় গো? কেউ ভেতরে আসবে না? আসবে আসবে। আরে বাবা, শুধু কি তোর পেত্তম সন্তান? এই বংশেরও তো পেত্তম সন্তান, তাই বাইরে সবাই হই হই করছে। সবাই খুব মন খারাপ করে আছে না, তাই তো কেউ ভেতরে আসতে চাইছে না। তা তো আমি জানি, সকলে তো চলে চেয়েছিল। বাবা মশাই কত আশা করেছিল আমি বংশধর দেব, আমি তো সব আশা নষ্ট করে দিল। রুকুমিচে কেন এমন করলেন কে জানে, কি যে তার ইচ্ছে। তবে তুমি জানো তো পিসি, আমি না একখানে স্বপ্ন দেখেছি।
সে আমি কাকে বোঝাবো? বাবা মশাই আমাকে কত মান দিয়েছেন, অথচ আমি তেনাকে একা চেলে দিতে পারলাম না। বুকটা বড় শূন্য লাগছে মায়া, যা ভেবেছিলুম তা তো হলো না। কেন এমন হলো মায়া? জনার্দন আমার দিক থেকে এইভাবে মুখ ফিরিয়ে দিলেন, কত আশা করেছিলুম তিনি আমায় বংশধর দেবেন, সে বড় হয়ে আমার এই ব্যবসা সাম্রাজ্য সব দেখবে, মার বংশ তত্ত্বাবধান করে এগিয়ে যাবে তার হাতে। জানি তো, কিছুদিন আগে রানী ভবানীর উত্তরাধিকারী নেই বলে সেই অজুহাতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার সমস্ত সম্পত্তি আত্মসাৎ করে নিল। ভেবেছিলুম মা লক্ষ্মী আমার হাতে নাতি তুলে দেবে, আমারই দুর্ভাগ্য। আচ্ছা, আপনি একটু মনে শক্ত করুন, এত বেগে পড়ছেন কেন আপনি? দেখুন বেতন বাড়ত, চলার তো রাত, তাই আমাদের উপর সন্তুষ্ট হননি, কিন্তু আবার সময় আসবে, আপনি দেখবেন। ও তোরা দুজনে একে নে, নাতনির মুখ দেখবি না? যোগি তুইও চলে এলি, বউয়ের কথা ভাবলি নে? তার মনের অবস্থা কি হবে পিতরাম? পিসিমা, আপনি আমার হয়ে চন্দ্রর মেয়েকে এটা দিয়ে দেবেন, আড়তে যাই, অনেক কাজ বাকি। এ কি করছিস তুই? এমনটা করতে নেই, যে ঘরে এসে তাকে আলাবেলা করা ঠিক নয়। সত্য হলো সে তো চন্দরের সন্তান, নিজেকে সামলাবার জন্য তো একটু সময়ের দরকার। আঘাতটা যে বড় ভেতরে বেজেছে, বাবা মশাই নিশ্চয় খুব ভেঙে পড়েছেন তাই না? তুই আর কি করবি বল? ছেলে মেয়ে হওয়া কি তোর হাতের মধ্যে আছে? রঘুবীরের যা ইচ্ছে তাই হয়েছে, রঘুবীরের দানকে বুকে করে রাখিস মা, বুকে করে রাখিস।